জামুরিয়ার দামোদরপুর গ্রামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গণবিবাহের আয়োজন করা হয়। জাতি ধর্ম নির্বিশেষে 8 জোড়া মুসলিম কমিউনিটি ও 5 জোড়া হিন্দু কমিউনিটির ছেলেমেয়েদের গণবিবাহ করানো হয়। বিবাহিত নব দম্পতিদের বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয় ওই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের বিবাহ বন্ধনে সাক্ষী থাকল জামুরিয়ার দামোদরপুর গ্রাম। সাম্প্রদায়িক সম্প্রীতি এক নজির করল জামুরিয়ার দামোদরপুর গ্রামে দ্য লাইফ ফাউন্ডেশন সোশ্যাল হ্যান্ড এই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গণবিবাহ আয়োজিত হয়। জাতি ধর্ম নির্বিশেষে 13 দম্পতি বিবাহের সাক্ষী থাকল দামোদরপুর গ্রাম। একই মঞ্চে বিয়ে হলো হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের পাত্রপাত্রীদের। মূলত সমাজে আর্থিকভাবে দুর্বল পরিবারের বাবা মায়েদের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগ। দি লাইফ ফাউন্ডেশনের কর্ণধার শেখ সদর উদ্দিনের উদ্যোগে এই গণবিবাহ আয়োজিত হয়। উপস্থিত ছিলেন আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। গণবিবাহ অনুষ্ঠানকে ঘিরে মানুষজনের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। একসঙ্গে অনেকগুলি বিবাহ সম্পন্ন হয় খুশি পাত্রপাত্রী থেকে উদ্যোক্তারা। বিবাহিত নব দম্পতিদের হাতে নতুন সংসার জীবনের জন্য গৃহসজ্জা ও সাংসারিক সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয় ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। এনাদেরকে বলছি আপনারা পাত্রীর কাছে চলে যান। আমাদের রেজিস্ট্রার সাহেব তিনি চলে যাচ্ছেন। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো? ওহো, মহিষাসুর। পূজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও, ঠিক নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পূজোর সকাল বিকেল সেই ধূপ দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা, ভরসা দিচ্ছে টাটা টাটা স্ট্রাকচারা।